দেখো, আগুন নতুন করে কিন্তু আর ছড়ানোর আশঙ্কা নেই, সেটা বলে দেওয়া যায়। এখন যেটা অপেক্ষা তা হলো আগুন নিভবে কখন। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এক্ষুনি আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও নিভে যাবে এমন আশা দমকল কর্মীরাও করছেন না। তার কারণ হচ্ছে যে একটাই সমস্যা, জলের নিরবিচ্ছিন্ন যে সরবরাহ সেটার একটা সমস্যা, এবং আগুনের প্রত্যেকটা অংশে জল পৌঁছে দেওয়া সেটা একটা সমস্যা। তার কারণ তুমি কারখানার চিত্রটা দেখলেই বুঝতে পারবে যে প্রায় দোতলা সমান উঁচু কারখানার দেওয়াল, ফলে এই দেওয়াল টপকে জল দেওয়া তা তার জন্যই কিন্তু ওয়াটার জেট নিয়ে আসা হয়েছে, সেই কাজটা করা হচ্ছে। কিন্তু পাশাপাশি যেহেতু গলি একেবারে সংকীর্ণ, সেই কারণে একসাথে একাধিক ওয়াটার জেট একাধিক দিক থেকে জল দিতে পারবে না, ফলে সেই কারণেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন একটা দিক থেকে জল দেওয়া হচ্ছে তখন আরেকটা দিক অরক্ষিত থেকে যাচ্ছে, সেখানে নতুন করে আগুনটা ছড়াচ্ছে। সেই দিকগুলোতে দমকল বাহিনীর ওয়াটার জেট ঢোকানো যাবে না, কারণ তিন ফুট চার ফুটের সরু গলি, সেখানে কোনো কোনো দমকলের যে ছোট গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিকেও নিয়ে যাওয়ার জায়গা নেই। ফলে সেখানে দমকল বাহিনীরা তারা পাইপের সাহায্যে আশপাশের যে কটি বাড়ি রয়েছে তার মধ্যে একটি বাড়িতেই তারা উঠতে পেরেছেন, যেটা আগুনের একদম কাছে রয়েছে, সেই বাড়ির ছাদ থেকে কাল সন্ধ্যের থেকেই তারা জল দিয়ে যাচ্ছেন। আজও তারা এখনও একইভাবে ওই জায়গা থেকে জল দিচ্ছেন, কিন্তু আগুন সেই যখনই জল দেওয়া থামানো হচ্ছে সেখানে নতুন করে আগুনটা ধরছে, অর্থাৎ আগুনের উৎস পর্যন্ত জলটা পৌঁছাচ্ছে না, যেটা পৌঁছানো সম্ভব হতো বলে দমকল বাহিনী মনে করছে। যে যদি বিভিন্ন দিক থেকে তারা একই রকম সোর্সে জল দিতে পারতেন, কিন্তু সেটা করা যাচ্ছে না, তাই আগুন নিয়ন্ত্রণ আসতে সময় লাগছে। দেওয়ালটা যথেষ্ট বিপজ্জনকভাবে রয়েছে যেটা তুমিও বলছিলে, তবে এখনই এই দেওয়াল কলকাতা পুরসভার তরফ থেকে ভাঙা হবে না। আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়ার পর, দেওয়াল ঠান্ডা হওয়ার পর, তারপর ফরেন্সিক পরীক্ষা হবে, এবং তারপরে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে এই দেওয়াল ভেঙে দেওয়া হবে, সেরকমটাই কালকে দমকলমন্ত্রী আভাস দিয়ে গিয়েছেন। এই মুহূর্তে ওই গলি পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তুমি দেখতে পাবে যে গার্ডরেল দিয়ে, রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে, পুলিশ কর্মীরা রয়েছেন। তার কারণ দেওয়ালটি যথেষ্ট বিপজ্জনকভাবে রয়েছে, এক নম্বর, আর দু নম্বর দমকলের গাড়িগুলি এই পথ দিয়েই যাতায়াত করছে। এই দুয়ের কারণেই কিন্তু এই দেওয়াল ভেঙে পড়লেও যাতে প্রাণহানি বা কোনো রকম হতাহত না হয় সেই বিষয়টা মাথায় রেখে রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে, এবং এই রাস্তাটা ব্লকই থাকবে, আগুন নিভে গেলেও ব্লক করে থাকবে, কেননা দেওয়ালটি যথেষ্ট বিপজ্জনকভাবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কারখানার যে ছাদ, সেই ছাদ তো গতকালই ভস্মীভূত হয়ে সম্পূর্ণ নিচে নেমে গিয়েছে, এবার সেই জায়গা দিয়েই কিন্তু দমকল কর্মীরা জল দেওয়ার কাজ চালাচ্ছেন। আশপাশের মানুষজন তারাও ভিড় করে রয়েছেন ওই জায়গাতেই, কেননা পাশের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়ির বাসিন্দারা তারা গতকাল কার্যত বিনিদ্র রাত্রি কাটিয়েছেন, রাস্তায় কাটাতে বাধ্য হয়েছেন, ঘরের ভেতরে থাকার সাহস পাননি। তার কারণ আগুন যদি ছড়িয়ে পড়ে, তাদের বাড়িগুলি সবথেকে কাছে রয়েছে, সেখান থেকে সহায় সম্বল সমস্ত কিছু নিয়ে এসে ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু এই মুহূর্তে আগুনের সাথে লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা, এবং অবশ্যই নিজেদের জীবন এবং সহায় সম্বল বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্থানীয় মানুষজন। ধন্যবাদ সন্দীপ। রাত পেরিয়ে সকাল, ট্যাংরায় এখনো চলছে আগুন। পরিস্থিতির উপর লাগাতার নজর এবিপি আনন্দর প্রতিনিধিদের। এবার দেখে নেব আগুন লাগার পর থেকে ঠিক কি কি ঘটেছিল। দেখাবো যে আগুনের ছবিটা তুমি একবার দেখো, তার ভয়াবহতা তুমি একবার দেখো। সেই কারখানা কিন্তু গোটাটি এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। উপরের যে শেড ছিল সেই শেডটি গোটাটা কিন্তু ভেঙে পড়েছে কারখানার ভিতরে। ট্যাংরার মেহের আলী লেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি চামড়ার গোডাউনে আগুন লেগেছে, রীতিমতো দাউ দাউ করে জ্বলছে চামড়ার এই গোডাউন, এবং আশপাশে এখানে বসতি অঞ্চল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষজন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যে তাদের বসতিগুলো যেগুলো রয়েছে, তাদের ঘর বাড়ি যেগুলো রয়েছে সেগুলো যাতে বাঁচানো যায়, সেগুলো তারা চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে একটা উঁচু বাড়ি রয়েছে, এবং সেখানেও আর একটি ধর্মীয় স্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জীবন সাহা এখানে এসছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, আমাদের চিন্তা হচ্ছে আশেপাশের যে বস্তিটা আছে বস্তিটা যেন না ধরে। এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি যে এই জায়গায় রীতিমতো গায়ে এসে তাপ লাগছে প্রায়, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আগুনের ভয়াবহতা।
তারা এখান থেকে কিন্তু এই মুহূর্তে জল দেওয়ার চেষ্টা করছেন এবং জল দিয়ে পুরো ব্যাপারটা তারা নেভানোর চেষ্টা করছেন। তোমাকে দেখিয়ে দেবো যে এই আগুন তো যেরকম লেগেছে লেগেছেই, তার সঙ্গে সঙ্গে পাশে যে বাড়িটার কথা আমরা বলছিলাম, পাশে যে উঁচু বাড়িটা দেখতে পাচ্ছো ওর জানলাতে তুমি দেখো ভালো করে খেয়াল করে, জানলার রডগুলোতে কিন্তু আগুন জ্বলছে এই মুহূর্তে। অর্থাৎ কারখানা থেকে যে লেলিহান শিখা উপরে উঠছিল সেই লেলিহান শিখার কিন্তু পৌঁছে গিয়েছে পাশের যে বাড়িটা রয়েছে তার জানলাতে। দমকলের ফায়ার টেন্ডার একেতে ঘিঞ্জি এলাকায় ঢুকে পড়েছে, স্বাভাবিকভাবে সে বেরোতে পারছে না এবং জলের কিন্তু অভাব তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা কেউ বালতি কেউ জলের ড্রাম করে নিয়ে আসছেন জল এবং সেই জল ভরা হচ্ছে ফায়ার টেন্ডারের রিজার্ভারে এবং তারপর সেখান থেকে জল আউটপুট করে সেই জল দিয়ে নেওয়ানো হচ্ছে আগুন। সন্ধ্যেবেলায় এই ভয়াবহ আগুন যে পরিস্থিতি করেছে প্লাস্টিকের গুদামের আমরা সামনে দেখতে পাচ্ছি। এখন 9টা বাজে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর পাশাপাশি এই যে গুদাম, সেই গুদামের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরে গিয়েছে বলে দেখা গিয়েছে। অন্য রাস্তা দিয়ে ঢুকে আগুন নির্বাপন করা যায় কিনা তার জন্যে দরজা ভেঙে জানলা ভেঙে ভেতরে যে দাহ্য পদার্থগুলো আছে এখনও সেগুলোকে বের করে আনার চেষ্টা করছেন এখানে দমকল কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক কর্মী যারা রয়েছেন। আমরা তোমাকে একদম উপর থেকে যদি দেখাই তাহলে তোমাকে যেটা দেখাবো যে এখানে কিন্তু দমকল কর্মীরা তারা হচ্ছে কাজ করছেন এবং রীতিমতো দুজন দমকল কর্মী তারা আহত হয়েছে। দমকলের তরফ থেকে কিন্তু সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে, তোমাকে ছবিটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু কালো ধোঁয়া, সেটা কিন্তু কার্যত গোটা যে ফ্যাক্টরি যে বাউন্ডারি রয়েছে তার থেকে কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে। দেখো তোমাকে সরাসরি ছবিটি দেখাবো, প্রায় 20-30 কাটা এলাকা জুড়ে কিন্তু এই কারখানাটি রয়েছে এবং যেখানে প্রচুর দাহ্য বস্তু মজুদ রয়েছে এবং এইখানে আমার সহকর্মী অর্ণব যেমনটা বলছিল এটা পাঁচিল এবং সেই পাঁচিলটাকেই কিন্তু রক্ষা করার চেষ্টা করছেন দমকল কর্মী।